আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি টিউবওয়েল থেকে কিভাবে মোটর সেটিং করা যায় সেটি দেখাবো, তো এ টু জেড। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আমরা টিউবওয়েলটি খুলে নেওয়ার পর টিউবওয়েলটি প্রথমে খুলতে হবে, তারপর টিউবওয়েলের মাথায় ওই টিউবওয়েলের যে পাইপ ছিল সেই পাইপটির মাথায় আমরা একটি দেড় বাই একটি লাগিয়ে নেওয়ার পর, আর যেটি হচ্ছে দেড় ইঞ্চি একটা নিপুন, দেড় ইঞ্চি নিপুনটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবে ভালোভাবে থার্ড ট্যাপ মারতে হবে। দেড় ইঞ্চি নিপুনটি লাগানোর পর আমাদের টিউবওয়েল সাইডটার কাজ শেষ। তো এখন আমরা মোটর সাইডটার কাজ করব। ওই দেড় বাই এক যেটি আছে সেটির এক ইঞ্চি সাইডে আমরা একটি এক ইঞ্চি নিপুন লাগিয়ে নেব। এটি লাগানোর পর আমি এখানে একটি চেক বাল্ব লাগিয়ে নেব, এক ইঞ্চি চেক বাল্ব। তো এই চেক বাল্বটি কিন্তু অবশ্যই যেদিকে টান দিলে যায় সেটি হচ্ছে তীর দেওয়া আছে, এই তীরের মাথায় মোটর লাগবে। তো ভালোভাবে দেখে লাগাতে হবে, কারণ এটাই উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি যদি উল্টো হয় তাহলে কিন্তু পানি আসবে না। তো ভালোভাবে অবশ্যই থার্ড ট্যাপ লাগিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার লিক না কাটতে পারে, কারণ লিক থাকলে কিন্তু মোটরে পানির ক্ষমতা খুবই কম থাকবে। চেক বাল্বটি টাইট দিতে হবে খুব সাবধানে, কারণ এটি তামার তৈরি একটি চেক বাল্ব, অনেক পাতলা, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে টাইট দিতে হবে। তারপর আমরা এই যে দেড় ইঞ্চি যে নিপুন আছে সেই নিপুনের মাথায় ভালোভাবে থার্ড ট্যাপ লাগিয়ে এই আমরা এখানে টিউবওয়েল লাগিয়ে নিব, আর চেক বাল্বের মাথায় আমরা ই লাগিয়ে নিব মোটর। তো আমাদের কাজ কিন্তু শেষ।